আমরা এতক্ষণ খুব হাসাহাসি হচ্ছিলাম, একটা কাকু ঝাড় দিতে দিতে পাশের সবজিওয়ালা কাকিমার সবজিটাও ঝাড় দিয়ে দিয়েছে। হ্যাপি বার্থডে টু বাবা, হ্যাপি বার্থডে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট টাইমস উইথ মি। আমি স্বপ্না আর আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন। আজকে হচ্ছে 12ই ফেব্রুয়ারি, আমার বাবার জন্মদিন। তো আমি আর মেস্তি ভাই এখন ঠিক করেছি, এখন বিকেল 4টে বাজে, একটু ও বাড়ি থেকে ঘুরে আসবো, একটু বাবার সাথে দেখা করব। তো একদম তার জন্য রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। বেরোনোর আগে ভাবলাম যে এটার একটা ছোটো মেমোরিও বলতে পারো আর একটা ছোটো ব্লগও বলতে পারো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তার জন্যই একেবারে রেডি হয়ে গিয়েই তোমাদের সঙ্গে ইন্ট্রোটা শেয়ার করছি। এখন আমি বাড়ি থেকে বেরোই আর তারপর রাস্তায় চলো, তারপর দেখাচ্ছি তোমাদের আমি কী কী নিচ্ছি বা দিদির সঙ্গে দেখা হচ্ছে সেগুলো সবই দেখাবো। তো চলো এখন বাড়ি থেকে বেরোনো যাক। আর আমি দেখো এরকম বড় একটা ব্যাগ নিয়ে নিয়েছি, সেই ব্যাগে শুধু আছে আমার পার্স। আর যেহেতু এখনও ঠান্ডাটা এখনও যায়নি, ফেব্রুয়ারির 12 তারিখ হয়ে গেছে, এখনও ভালোই ঠান্ডা আছে, তার জন্য আমি একটা স্টোলও নিয়ে নিয়েছি যাতে আসার সময় গায়ে দিয়ে চলে আসতে পারি। আর এই জ্যাকেটটা ভালোই মানে, কিন্তু তাও এর সঙ্গে একটা চাদর হলে বেশ ভালো হয়। তো তো চলো এখন বাড়ি থেকে বেরোই, তারপর তোমাদের সাথে রাস্তায় কথা হচ্ছে। তো চলো বাবার জন্য এখান থেকে একটা কেক নেব। আর আমরা সবাই না ম্যাঙ্গোর ফ্লেভারটা খুব ভালো খাই, তো তার জন্য আমরা ম্যাঙ্গো দিকটা একটু নিয়ে যাই। তো ম্যাঙ্গো কেক নেওয়ার ইচ্ছা আছে। এই ম্যাঙ্গো কেকটা দিয়ে দাও। এই ম্যাঙ্গো কেকটা দাও, নিয়ে চলে যাবে রাত্রে বেলা। তুমি কি রোজ করবে? রোজ লাগাবে ওটাকে? না না, আমি এগুলো লাগানোর কথাই বলেছিলাম, 12টা সাইজ করে রাখা আছে, ঠিক আছে? নিয়ে যদি চলে দিদি টাকাটা কেকটা নিয়ে নিয়েছি, এখন হচ্ছে দিদির সঙ্গে দেখা করতে যাবো। এখন আমি বাটার মোড়ে আছি। কি হলো সেটাও দাও 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 দাও। রসগোল্লা নিস না বাবা, ইয়েস। আর আমাকে আলাদা করে নে না, দিদিকে বলছি আমার জন্য আলাদা করে কিছু একটা মিষ্টি নে। আমরা এতক্ষণ খুব হাসাহাসি হচ্ছিলাম, একটা কাকু ঝাড় দিতে দিতে পাশের সবজিওয়ালা কাকিমার সবজিটাও ঝাড় দিয়ে দিয়েছে। এটাও তো সব সবজি বসে গেছে। এই কুল খেয়েছিস এবছর? হ্যাঁ খাবি? এই কুল না রে, এই কুল আমার ভালো লাগে না। হ্যাঁ এবছর কোনো কুলই খাওয়া হয়নি। প্রথমে সরস্বতী পুজো পুজো করে খাওয়া হয় না, আর এখন হয়ে যাওয়ার পরেও খাওয়া হচ্ছে না। জেঠিমা তোমাকে আমি ব্লগে নিলাম, বাবাকে গিয়ে দেখাবো। এটা হচ্ছে আমাদের জেঠিমা। সেটাই, কতদিন না আসনি বলো তো বাড়িতে। তোমার শরীর কেমন আছে বলো? হ্যাঁ এখন যাবো না, অন্য সবাই যাও। হ্যাপি বার্থডে বাবা। আমরা এখন বাড়ি চলে এসেছি, আমি আর দিদি। বাবাকে জন্মদিনের উইশটাও করে দিলাম,
আর এখন হচ্ছে মা করছে হচ্ছে পায়েস, আর একটু পরে বাবা হচ্ছে কেক কাটবে। চলো দেখাই তোমাদের মা কিরকম পায়েস করছে। দিদি এখন কথা বলছে সবার সঙ্গে, তো কথা বলে নি। আর মা হচ্ছে রান্না করছে। মা মা একবার হাই করো, ও মা একটু হাই করো, আমার ব্লগে হাই করো। তুমি পায়েসটা করছো? আজকের মেনু কি বলো তো, মা বলে দাও তো, তুমি কি জানো? আচ্ছা আমি বলছি, আজকে বাবার জন্মদিনের জন্য স্পেশালি আমরা করছি হচ্ছে পোলাও, চিকেন কষা, পায়েস, মিষ্টি আর কেক তো বাবা কাটবে একটু পরে। তো চলো মাকে আমরা একটুখানি হেল্প করে দিই, আর কি কি করছি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মা, আমার সুন্দরী মামা। মা আবার টিপ পড়েছে, দেখো টিপ পড়েছে কি অপর। হ্যাঁ আমার কাছে সিনিয়র ছিল না, না তোদের জন্য এখানে হচ্ছে আমি হচ্ছে কি এটা পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এরপরে মাংস আদা রসুনের পেস্টটা দিয়ে মাংসটা বসিয়ে দেবো, মাংসটা করে নেবো। আর অন্য সাইডে হচ্ছে পোলাও। আমরা এসেছি এত দেরি করে, কখন হবে কিছু জানি না। তাকে যেটা আছে সেটাই ভালো লাগে, যেহেতু তাড়াতাড়ি করা হচ্ছে তার জন্য আমরা সব এর মধ্যে মাখিয়ে নিয়েছি ভালো করে। এর মধ্যে আছে কাজু কিশমিস, তারপরে হচ্ছে চাল, হলুদ, ঘি, চিনি, নুন সব। যখন একদম তাড়াহুড়ো করবে তখন এইভাবে করবে, খুব ভালো পোলাও হয় ঝরঝরে আর খুব তাড়াতাড়ি প্রেশার কুকারের মধ্যে। তো চলো এটা করে নিই আমি, দেখো এতক্ষণ হাত দিয়ে মাখাচ্ছিলাম তাই হাতে আমার এগুলো লেগে আছে। এখানে দিদি করছে চিকেন আর পোলাও। তুই ওটাকে দিয়ে দিলি, কাজুটাকে নাই দিতে পারতিস, কেন দিলেই ভালো দেখতে হতো, এমনিতেও ভালো লাগবে, মোটেও না ভালো লাগবে। তাহলে ওর মধ্যে এখানে আর ঘি দিবি না প্রেসার কুকার? হ্যাঁ হ্যাঁ আমি ঘি দেব। কি বলছি শোন না, এই প্রেসার কুকারটা দেখাই, এই প্রেসার কুকারে একটা শি করে বাসি উঠবে, দাঁড়া এই প্রেসার কুকারে একটা শি করে বাসি উঠলে গ্যাসটাকে আমি জাস্ট বন্ধ করে দেবো, তাহলেই হয়ে যাবে আমাদের পোলাও। যদি ঘেটে যায় তাহলে দোষটা নেব কে কে? যেহেতু জলটা আমি দিয়েছি তার জন্য দোষটা আমার হবে। তো দেখা যাক, আগে যদি ঠিকঠাক হয় তাহলে কতটা জল দিয়েছি সেটা বলবো। মাংস হয়ে গেছে কে, এখনো পোলাও বাকি আছে। এখানে হয়ে গেছে পোলাও একদম রেডি, এক প্রেসার কুকার, এটা একটুখানি ঠান্ডা হতে। তো পোলাওটা তো একদম হয়ে গেছে, জলের মাপটা দিয়েছিলাম হচ্ছে 3 বাটি বড় বাটির চাল হয়েছিল, মানে যে আমাদের খাবার আনে যে কন্টেনারগুলো আছে না, ওই কন্টেনারে 3 বাটি চাল হয়েছিল, তার জন্য আমি এখানে 2 বাটি আর হাফ জল দিয়েছি। তো তাতে একদম ঝরঝরে হয়েছে, এটা একটুখানি স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে, এই মানে পোলাওটা ঠান্ডা হয়ে গেলেই দেখবে ঝরঝরে হয়ে গেছে, কিন্তু এখন যদি এটাকে উল্টাতে চাও তাহলে দেখবে একদম ঘেটে যাবে, তো এখন কিছু করতে হবে না। এটা পায়েসটা কেমন বানিয়েছে দিদান? ভালো, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ আমার বুগলু, আমার বুগলু, আমার বুগলু শান্তা, আমার বুগলু শান্তা, ভালো বানিয়েছে সত্যি, একদম সত্যি। পায়েসটা খেয়ে বলো কেমন বানিয়েছে মা? ভালো করেছে, সাদা পায়েস পুরো একদম। ভালো না কেকটা, মিও মরা সত্যি কেকের জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবা। হ্যাঁ
হ্যাপি বার্থডে জোরে জোরে করে কেক কাটিং সবার হবে না আস্তে ছোট ছোট কাটছো দেখে করেছি বড় বড় এক কি রকম ভাবে কতটা বড় পিস নিয়েছে না কেটেছো দেখছ এত বড় করে সব হাতে বড় বড় তুমি খাও কে দাদা না না আগে তুমি খাও তুমি খাইয়ে দাও তুমি দাদাকে একটু আগে খাইয়ে দাও ভেঙে খাও দাদাকে খাও বাবাকে একটু খাও আমি একটু খাওয়ালাম না ভুলে গেছি ওকে কেটে দেবো এখন চলো হাতে ধুয়ে আসি আমরা আর এই মিনিটা সমানে জ্বালাতন করছে যখন থেকে এসেছি তখন থেকে দেখো আমার গায়ের কাছ থেকে যাচ্ছেই না কেক পিস পিস করে কেটে ফেলছে দিদি আমরা 6 জন এটা বাবা আমরা 6 জন হাতে দিয়ে দে প্লেট লাগবে না খেয়ে আমি হাত ধুই না না তাহলে প্লেটটা নিয়ে নাও এটা কেকটা কেমন খেতে বাবা প্লেটটা ভালো এই ফুলটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক কে বানিয়েছে তুই বানাইনি কি না গো বাবা যা বলে গেল বাবা তো আমি ভালোই বানাই অনিল দা তোমার জন্মদিনে আমি ভালো কেক বানিয়েছিলাম না বলো খুব সুন্দর আমার বার্থডে তেও তো হ্যাঁ পুগলুর বার্থডে তেও তো আমি কেক বানিয়েছি এখন দিদি আমাদের খাবার বাড়ছে এখন অবধি মাংস দেওয়া হয়নি এখানে পোলাও মিষ্টি মাংসটাও দিয়ে দে বাবা মা বাকিটা নিয়ে আসবে আর পায়েসটা আমরা আগেই খেয়ে নিয়েছি কারণ কি মাংসের পরে পায়েসটা খাওয়াটা ঠিকও না আর পায়েস খেলে খুব কষ্টও হয় তারপরে তাই না বল খাওয়া যায় না তো তার জন্য পায়েসটা আগে খেয়ে নিয়েছি পায়েসের ভিডিওটা নেওয়া হয়নি খাওয়ার সময় তো খাওয়া হয়ে গেছে সেই শুধু সেটা দেখাই এটা হচ্ছে পায়েস পায়েস খেয়ে খেয়ে কমিয়ে দেওয়া হয়েছে তাই আর পায়েসের কি চালিয়েছ গান দাদান চালিয়েছে খবর কি করছো কি তুমি কি করতে চাইছো কি তুমি কি করতে চাইছো কি তুমি নাচ করতে চাইছো আজকে কি বলো তো বুগলু চাটনি নেই চিকেন পোলাও মিষ্টি আর পায়েসটা তো আমরা আগেই খেয়ে নিয়েছি চুলকানি কি চুলকানি হচ্ছে পায়ে দেখা লাল হয়ে গেছে কেন কেন তোমাকে দেখাবো না বলো এই আমার হচ্ছে পুগলু
বসো, জড়ো হয়ে গেছে তোর, ডোন্ট মাইন্ড। কেমন হয়েছে সেটা বলবে কে? ভালো হয়েছে, তাকাও, সত্যি ভালো হয়েছে। একটু জড়ো জড়ো হয়ে গেছে, প্রেসার কুকারে তারা হতুড়ো করে করেছি তো তার জন্য। ভালো আছে বাবা, মাত্র 15 মিনিটে চল খেতে চল, ঠিক আছে হাতে, চলো 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 চলো। কেন কেন গা গোলাচ্ছে কেন? ভালো লাগছে না খেতে। কিন্তু কেন? বাবার ভালো লাগছে না, আমার নয়। খাও নিলে একটুখানি খাও, পোলাওটা অত বাজে হয়নি কে জানে। বাজের জন্য না, কোথায় গেল? আস ডাকছি। জলটা কি কেরম করলি? শুরু করো। চলো শুরু করো, খাও খাও, বল কেমন হয়েছে রান্নাটা। এখন তো খাইনি আমি। যে খাবে খাবে, না খাবে না খাবে, আমি আমার মতন খেয়ে নি বাবা। আমিও নিলে খাবেন না, মানে খাবেন না মানে পরপর খাওয়া হয়েছে বলে। ঠিক আছে, রাতেবেলা বেশি রাতে, একটু বেশি রাতে খেও। হ্যাঁ, ওইটা টিফিন বক্সে করে দিয়ে না, দিয়ে দেন। চিকেনটা আর পোলাওটা ফাটাফাটি হচ্ছে। সো গাইস, আমার আর কুকুর আর আমাদের সবার অ্যাকচুয়ালি খাওয়া হয়ে গেছে, তো এখন আমরা সবাই বাড়িতে চলে যাবো, তাই তো? তাই তো, তো আমরা এখন বাড়ি চলে যাব আর তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, তো চলো। আমি একটু পরে যাচ্ছি, কে জানে, জানি না। ইয়েস, ধরো করে রাখো, কত দিয়ে আবার ভুলে যায়। তো গাইস, কালকে রাত্রিবেলা অনেক দেরি করে আমি বাড়িতে এসেছি, মানে তখন 11টা বেজে গেছিলো, তো তখন আর ভিডিওটা এন্ড করতে পারিনি, তো এখন এন্ড করছি। আশা করছি কালকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তো আজকের মতন এখানেই আসছি, অন্যদিন দেখাবো নতুন ব্লগের সঙ্গে, তো চলো টাটা।